This is Yamaha FZ version 3 and talk about this bike. একটু আগে একটা বাইক দেখলাম আর কি, এই যে এই এক্সেলটা, মানে অস্বাভাবিক একটা বাইক, হ্যাঁ এত ছোট, অস্থির লেভেলের একটা বাইক, একটা এক্সজস্টও লাগানো আছে, মারাত্মক সাউন্ডও আসছে, হেভি সাউন্ড, এত ছোট বাইকের মধ্যে এত বড় একটা ইঞ্জিন দেওয়া সেই দেখা যেতেছে না, আবার আপসাইড ডাউন সাসপেনশন। তো হে ভাই ভাই দাদা, কি অবস্থা সবার? দিস ইজ রেজা অ্যান্ড ইউ ওয়াচিং রেজা ভ্লগস। আজকে হচ্ছে আপনাদের সাথে এই এফজেড ভার্সন বাইকটা, সরি এই এফজেড ভার্সন 3 বাইকটা নিয়ে হচ্ছে কথা বলবো। আর এই বাইকটা হচ্ছে একটা মানে আগুন কোয়ালিটির বাইক, বাট পাওয়ার কম। এই বাইকে যে ফিচারগুলো দেওয়া আছে, এই ফিচারগুলো খুব হাই কোয়ালিটির ফিচার, বাট এই বাইকটায় হচ্ছে ইঞ্জিনে হচ্ছে পাওয়ার কম। এই হচ্ছে আমার কাছে একটা মানে খারাপ লাগার মতোই একটা দিক, বাট এই বাইকটায় যদি পাওয়ার থাকতো তাহলে এই বাইকটা থাকতো হচ্ছে টপ 1-এ। এই কোয়ালিটির মধ্যে এই বাইকটা হচ্ছে টপ 1-এর একটা বাইক থাকতো। সো যাই হোক, এই বাইক নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটু টুকটাক কথা বলবো, কী কী ফিচার আছে এই বাইকে, আর এই বাইকটা কি এই টাকা দিয়ে আপনি নেবেন কি না, এ বিষয় নিয়ে হচ্ছে একটু আলোচনা। ইয়ামাহা হচ্ছে একটা পাওয়ার প্যাক, মানে কম্প্যাক্ট একটা প্যাক তারা হচ্ছে বিক্রি করে, মানে তাদের বাইকের মধ্যে মোটামুটি আপনি সব পাইবেন, শুধু হচ্ছে ইঞ্জিনের পাওয়ার ছাড়া। তারা হচ্ছে ব্রেক কন্ট্রোল, তারপর হচ্ছে মাইলেজ, এগুলো হচ্ছে সব দিকেই হচ্ছে পারফেক্ট, একেবারে ফুললি পারফেক্ট একটা ব্যাগ হচ্ছে তারা তৈরি করে, বাট তাদের বাইকে হচ্ছে পাওয়ার থাকে না। বাট পাওয়ার আসলে ওইরকম প্রয়োজন হয় না, যদি আপনি সেফটির চিন্তা করেন তাহলে আপনার পাওয়ার ওইরকম প্রয়োজন হইব না আর কি। আর পাওয়ারের চিন্তা ভাবনা করলে হচ্ছে আপনি সেফটিটা ওইরকমভাবে এই বাইকে পাইবেন না, এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর যদিও বাংলাদেশে এখন 375 cc হচ্ছে পারমিশন দেওয়া হয়ে গেছে, যার কারণে আপনি এখন যেই আপগ্রেড ফুল যেই বাইকগুলো পাইবেন আর কি, 250 cc 200 cc, সেই বাইকগুলো হচ্ছে পাওয়ারের পাশাপাশি আপনাকে হচ্ছে কন্ট্রোল, ভালো ব্রেক সিস্টেম হচ্ছে প্রোভাইড করবে। সো আপনার যদি বেশি পাওয়ারের দরকারই হয় তাহলে আমি হচ্ছে ওই বাইকগুলোর কথাই বলবো, যে ওই বাইকগুলো হচ্ছে যদি আপনি নেন তাহলে হচ্ছে আপনি পাওয়ারের পাশাপাশি আপনার যেই সিস্টেমগুলো হচ্ছে দরকার, ব্রেক কন্ট্রোল ভালো সিস্টেম দরকার, ওগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। বাট মানে প্রপারলি এখন আমি হচ্ছে এফজেড ভার্সন 3 নিয়ে হচ্ছে যেই কথাগুলো বলবো, এ বাইকটা হচ্ছে মানে একটা ফুল একটা প্যাকেজ। ভার্সন 3-র মধ্যে এই পর্যন্ত হয়তো 4-5টা হচ্ছে বের হয়ে গেছে, মানে 4-5 ধরনের এই সেম ক্যাটাগরি, সেম আর কি, মানে মাথা ছোট ট্যাঙ্কি মোটা, এই বাইকগুলো হচ্ছে সেম ক্যাটাগরির, বাট অনেকগুলো হচ্ছে বের হয়েছে। যেমন একটা ABS, তারপর আরেকটা হচ্ছে LED হেডলাইট চেঞ্জ, মানে ছোটো ছোটো কিছু চেঞ্জ করে দেন হচ্ছে এক একটা আপগ্রেড হয়েছে, তো যার কারণে একই বাইক বাট বের হয়েছে 4-5টা। তো এটার মধ্যে যেই জিনিসগুলো চেঞ্জেস আছে সেই জিনিসগুলো মানে ইউজুয়ালি খুব ভালো। সো এই বাইকটার মধ্যে হচ্ছে প্রথমেই যে চেঞ্জটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কালারের চেঞ্জ, ইটস কালার ডিফারেন্স, অনেক অনেক হিউজ পরিমাণ কালার ডিফারেন্স, এটায় কালার আসলেই অনেক গর্জিয়াস। তো বাইকের আর একটা ফিচার হচ্ছে স্টার নামাইলে হচ্ছে বাইকটা বন্ধ হয়ে যাবে, এই যে এটা খুব ভালো একটা ফিচার, স্টারের কারণে অনেক দুর্ঘটনা ঘটে, আর যার কারণে এই ফিচারটা আমার খুব ভালো লাগছে। আর এই বাইকে হচ্ছে আপনি ABS পাওয়া যাইতেছেন, আর এই বাইকে এই পিছনে হচ্ছে LED ল্যাম্প লাইট, আর হচ্ছে এই হচ্ছে বাইকের টোটাল লুক। আমি অনেকেই এই ভিডিও মানে এই বাইকের ভিডিও দেখে ফেলছেন, বাট আমি জাস্ট দেখাইতেছি হচ্ছে যারা এই সময়ে মানে FZ সিরিজের বাইক কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাইতেছি যে এই বাইকে কী কী চেঞ্জ আছে। আর এই বাইকটা হচ্ছে BS6। তো ভাই ব্রাদার, এই বাইকের মধ্যে হচ্ছে যে যে ফিচারগুলো হচ্ছে আপনি পাবেন, এটা হচ্ছে ইয়ামাহা FZS V3 ডিলাক্স। আর এই বাইকটা বর্তমান প্রাইস আছে হচ্ছে 270,500 টাকা,
আর এই বাইকটা হচ্ছে 149 সিসির একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.20 আর 7250 আরপিএমে। আর এটার হচ্ছে নিউটন মিটার হচ্ছে 13.30, 5500 আরপিএমে। মানে এটার ইঞ্জিনটা খুব ভালো, বাট ইঞ্জিনে একটু পাওয়ার প্রডিউস করে একটু কম, যার কারণে আমি আপনি হচ্ছেন যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনি হচ্ছে একটা বাস অথবা ট্রাক ওভারটেক করতে গেলে আপনার হয়তো একটু কষ্ট হবে। আর এই বাইকের একটা অবাঞ্ছনীয় জিনিস, কিছু কিছু মানুষের, সবার না, এই বাইকটা আসলে এমনিতে দেখতে খুব গর্জিয়াস লাগে। যেমন এটা হচ্ছে হেডলাইটটা একটু ছোট, যার কারণে হচ্ছে অনেকের পছন্দ হয় না। সো সবার চয়েস তো আর একরকম না, সো কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে টোটালি হচ্ছে 110 কিলোমিটার হচ্ছে টপ স্পিড হচ্ছে আপনি উড়াইতে পারবেন। আপনি কতটুকু হচ্ছে স্পিড গেইন করবেন এটা ম্যাটার করে না। ইয়ামাহাটা মানুষ কিনে হচ্ছে ব্রেক কন্ট্রোল, এটা হচ্ছে সবচেয়ে ভালো, যার কারণে হচ্ছে ইয়ামাহাটা মানুষ মানে বেশিরভাগ হচ্ছে কিনে থাকে। আর আমার কাছে এই বাইকের সবচেয়ে একটা জিনিসই বেশি ভালো লাগে, এটা হচ্ছে ব্রেক। এটা সামনের চাকায় হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড হচ্ছে পিছনের চাকায় হচ্ছে একটা ডিস্ক ব্রেক আছে, যেটা হচ্ছে মারাত্মক মানে ভালো কাজ করে। আর এখন আমি হচ্ছে এটাকে ডাবল স্ট্যান্ড করে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বাইকের লুক, আর বাইকের সামনে থেকে মানে ভালোই দেখা যায়, মানে মোটামুটি চলে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এই বাইকের হেডলাইটটা হচ্ছে দেখতে পারে না। আর এই হেডলাইটটা হচ্ছে একটা LED হেডলাইট, আর এটার আগের যে ইয়া ছিল, আগের ভার্সন যেটা ছিল FZ3-এর, সেটাই হচ্ছে হ্যালোজেন হেডলাইট ছিল। আর এই বাইকটার হচ্ছে সবচেয়ে কালারটা হচ্ছে আমার কাছে একটু বেশি পছন্দ হয়। সো এই হচ্ছে এই বাইকের বিষয়ে কথা। এখন আপনি এই বাইকটা হচ্ছে যে কারণে কিনবেন, আর যদি আপনার মনে হয় যে না আমি 270,000 টাকা বাজেটের মধ্যে আমি এমন একটা বাইক কিনবো যেটার হচ্ছে একটা কম্প্যাক্ট একটা প্যাক আছে, এটার মাইলেজটাও খুব ভালো পাইবেন 45-50। সো যাদের হচ্ছে মাইলেজ এবং ব্রেক কন্ট্রোল এগুলো হচ্ছে যারা একটু প্রায়োরিটিটা একটু বেশি দেন, তারা হচ্ছে চাইলে এই বাইকটা নিতে পারেন। এই সো ভাই ব্রাদার, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মানুষ যে বলে যে FZ-এ পাওয়ার নাই, আসলে ওরকম কিছু না। একটা বাইকে যদি ঘন্টায় যদি 110 কিলোমিটার পার আওয়ারে যদি গতি উঠে তাইলেই আমি মনে করি অনেক। একটা বাইক 70-এ চালাইলেই তো অনেক কিছু, 70-এর বেশি আমি কী জন্য চালাবো? সো যারা আর কি 70-এর বেশি চালাইতে মন চায় তাদেরকে আমি সাজেস্ট করি হচ্ছে R15 নিয়ে এলন ভাই, অথবা সুজুকি GS-XL নিয়ে এলন, যেমনে মন চায় অমনে চালান, সমস্যা নেই। হ্যাসেল ছাড়া তাইলে বলবো আমি ভাই FZ হচ্ছে ভাই ইয়ামাহার সবচেয়ে একটা কমফোর্টেবল একটা সিরিজ, যেই সিরিজের আর কি উপরে আর কোনো কমফোর্টেবল বাইক বাংলাদেশে নেই।